আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে রেসিপিটি হচ্ছে লাউর খোসা আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ এবং নারকেল বাটা দিয়ে একটি ভাজির মতো করব। তো এই রেসিপিটা আমার ধারণা লাউর খোসা ভাজি আমরা খাই, কিন্তু এভাবে ভাজিটা হয়তো একটু আনকমন আমার কাছে মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমাদের দক্ষিণাঞ্চলে আসলে এভাবেই লাউর খোসাটা ভাজি করে। তো আমাদের দক্ষিণাঞ্চলে আসলে লাউর খোসাটাকে এভাবেই ভাজি করে। এই লাউর খোসাটাকে কিন্তু আমি এরকম কুচি কুচি করে কেটে নিছি, আর সাথে আমি একটা আলুও দিয়েছি, কারণ শুধু লাউর খোসাটা ভাজিটা কেমন যেন একটু আমার কাছে মানে খুব একটা মজা লাগে না, যেটা আলু দিলে মানে একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। তাই হচ্ছে আমি এখানে আলু দিয়েছি একটা, আর খোসাটাকে আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিছি। আর এই লাউর খোসাটা কিন্তু ভাজি করতে গেলে একদম কুচি যে লাউটা সেই লাউটাই কিন্তু লাগবে। একটু শক্ত লাউ হলে কিন্তু লাউর খোসাটা মানে নরম হবে না আর খেতেও খুব একটা মজা হয় না। তো লাউর খোসাটা কাটার পরে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু পানি দিয়ে গরম করে নিছি, আর এখন আমি লাউর খোসাটা দিয়ে একটু সিদ্ধ করে নিব। আর লাউর খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিছিলাম। তো এই যে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিছি, আর এখানে হচ্ছে আমি খুবই অল্প মানে 1 টেবিল চামচের মতো হচ্ছে লাউ সরি নারকেল বেটে নিয়েছি, এবং সেটার মধ্যে চা চিংড়ি মাছ গুঁড়ো চিংড়িকে কিছু চিংড়ি বেটে নিয়েছি আর কিছু চিংড়ি আস্তা রেখেছি, তো একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম, আর কাঁচামরিচটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি হচ্ছে চিংড়ি মাছ বাটা আর হচ্ছে নারকেল বাটা সব একসাথে দিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি কুচু চিংড়িটা ইউজ করছি, আপনারা চাইলে বড় চিংড়িও ইউজ করতে পারেন, তো আমার আসলে অত বড় চিংড়ি ছিল না। আর আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি আগে হলুদ দিলাম, হলুদ বাটা, আর দিলাম হচ্ছে সামান্য মরিচ বাটা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সরি। আর আমি যেহেতু আগে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিছি, তো এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিছি। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু মাছ তো একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন ভালো করে একটু কষাবো। আর এটা মোটামুটি কষানোর পরে এখন হচ্ছে আমি সেদ্ধ করে রাখা লাউ লাউর খোসা আর হচ্ছে আলুর যে এটা সেদ্ধ করে রাখছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এখানে, কারণ অলরেডি কিন্তু আমার লাউর খোসাটা সেদ্ধ করাই আছে। তো এখন আমি এটাকে হচ্ছে এই যে পানিটা ছিল ওই পানির মধ্যে ভালো করে সেদ্ধ করে নিব। আর লাউর খোসাটা কতটা সিদ্ধ হয়েছে দেখেন, আমি টিপ দিয়ে দেখিয়ে দিলাম যে একদম নরম হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে ওলট পালট করে এটার মধ্যে একদম তেলের উপরে ভাজতে থাকবো, অনেক সময় লাগবে ভাজতে।
আর এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে হচ্ছে এটাকে আমি আরো ভাজবো একদম তেল উঠে আসা পর্যন্ত। আর এই তো হয়ে গেছে মোটামুটি আমার এটা রান্না প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি চুলাটা নিভিয়ে দিব। আর এই যে দেখেন হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু গরম ভাত অথবা হচ্ছে পরোটা রুটি লুচি দিয়ে খেতে খুব মজা লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।